বন্ধুরা, ব্লুটুথ স্পিকারে যদি চার্জিং জ্যাক উপড়ে যায় তো কিভাবে মেরামত করে, বা যদি কোনো মাদার বোর্ডে পিরিং ট্রেন্ড ভেঙে যায় তো কিভাবে কানেকশন করে, আজকে এই ভিডিওতে তোমাদের আমি এটাই বলবো। আর তোমাদের কাছে যে কোনো ব্লুটুথ স্পিকার থাকতে পারে, সবগুলিতে একই রকমভাবে রিপেয়ার করা যায়। তো আমার কাছে যেমন কি তোমরা দেখছো এরকম একটি ব্লুটুথ স্পিকার আছে, এটির সমস্যা হচ্ছে আমার চার্জিং জ্যাকটা একদম উপড়ে গেছে। তো এটিকে যে আমরা মেরামত করব, তো তোমরা যদি মেরামত শিখতে চাও যে কীভাবে খুব সহজে মেরামত করে, তো আমার ভিডিওটি অবশ্যই লাস্ট তক দেখুন, এক একটা ডিটেলস আমি তোমাদের বলে দেবো। আর এটা বলে দেবো, তোমার যদি একদম সব পেন্টগুলো উপড়ে যায় তো কীভাবে সেই পেন্টগুলোকে ট্র্যাক করে তোমরা কানেকশন করতে পারো খুব সহজেই। আর এই ভিডিওটা দেখলে আশা করি তোমরা সবাই ঘরেও বক্সটি রিপেয়ার করতে পারবে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন, এতে আমি আবারও যদি ভিডিও আপলোড করি তো তোমাদের কাছে সবকার আগে যাবে। তো চলুন তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা যেমন দেখছো এই যে আমার ব্লুটুথ স্পিকারটা, যেটা আগেও আমাদের রিপেয়ার হয়েছে, তো এরকমভাবে টেপ দিয়ে আছে, তার মানে কোথাও আমার লক টক ভেঙে আছে। তাও আমি তোমাদের বলে দেবো যে কীভাবে এটি তোমাদের খুলতে হয়। অনেক লোকে এটি জানেন না যে স্পিকারটি কীভাবে খুলতে হয়। তো সকালে প্রথম আমি এই যে টেপটি আছে এই টেপটি গুছিয়ে নেবো। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, আমি টেপটি গুছিয়ে নেবো। ধরলে তোমাদের কাছে একটি নতুন ব্লুটুথ স্পিকার আছে, তো তখন তোমরা কীভাবে খুলবেন সবকার প্রথম বন্ধুরা, এইখানে যে আমার আংটিগুলো দেখছেন, এই আংটাগুলো সবকার প্রথম তোমাদের খুলতে হবে এরকমভাবে। ধরলে এখানে একটু চিপবে, তো এরকমভাবে উপড়ে দেবে। আর এই সাইডেও যেটা আছে এই সাইডটাকেও একই রকমভাবে উপড়ান দেবে। আমার এটি আগে যে রিপেয়ার করেছে তার কাছে হয়তো ভেঙে গেছে, তার জন্য এরকম করা ছিল। তোমাদেরকে নতুনগুলো বন্ধুরা নামে কষ্ট থাকবে, তো ওইটি একটু তোমরা ভালোভাবে সাবধান করবে যেমন না লকগুলো ভেঙে যায়। তো আমি যেমনভাবে করছি এরপর দেখানোর চেষ্টা করে নিয়ে দেখুন। আর এখানে যে ইয়ালা ছিল আমরা খুলে নেবো। এলে কিন্তু আমাদের স্পিকার নয় বন্ধুরা, অনেক লোক এলাকে স্পিকার বানাবে, এলে আমাদের ব্যাসের জন্য ভালো কাজে লাগে। তো এবার এখানে যে আমাদের জালতিটা আছে বন্ধুরা, দেখুন এখানে যে আমাদের জালতিটা আছে, এই জালতিটা খুলতে হবে। তো জালতিটা খুললেই জালতির নিচে আমাদের চারটি নাট পাওয়া যাবে। এই দেখুন, আমি জালতিটা খুব সুন্দরভাবে খুলে নেব। এই দেখুন, যখন আমি যেমনভাবে জালতিটা খুললাম এরকমভাবে তোমরাও জালতিটা খুলে নেবেন, যেমন না বেশি ড্যামেজ হয়। আর এই দেখুন বন্ধুরা, এবারে আমার এখানে একটি দুটি, এই দেখুন দুটি, এই তিনটি আর এই চারটি, চারটি আমাদের নাট আছে। চারটি নাট আমি খুব সুন্দরভাবে এখন খুলে নেব। এই দেখুন বন্ধুরা, এলে আমরা এখন খুব সুন্দরভাবে নাটগুলি খুলে নেব। তো আমার কাছে এখন স্ক্রু ড্রাইভারটা আছে, এটা করে খুলে নিচ্ছি। তোমার যদি এরকম স্ক্রু ড্রাইভার না থাকে, তোমরা যে কোনো স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতে পারেন খুব সহজেই, কোনো অসুবিধা নেই। তো যেমন দেখবে নাটগুলিও না আমাদের ভেঙে যায়। এই দেখুন দুটো খুলে নিয়েছি, আর এখানে একটা আমি খুব সহজে খুলে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমি সব নাটগুলি খুলে নিয়েছি। আস্তে আস্তে এবার আমি স্পিকারটিও খুলে নেবো খুব সুন্দরভাবে। এই দেখুন, এখানে যে আমার বোর্ডটি আছে সেই বোর্ডটিকেও আমি খুলে নেবো। আর এখানে যে আমার এগুলি যতটা আছে এগুলি আমি সাইডে রেখে নেবো এখন। আর এগুলি যে আমার তাঁতুরগুলি আছে বন্ধুরা, এগুলি আমি এখন খুলে নেবো। আমার শুধু বোর্ডটিকে কাজ করবো এখন, বাদ এগুলো আবার লাগাও দেবো। এবার দেখুন বন্ধুরা, এইখানে আমার জায়গাটিতে চার্জিং জ্যাকটি লাগানো ছিল। এই দেখুন, এই জায়গাটিতে আমার চার্জিং জ্যাকটা লাগানো ছিল। তো তোমাদের এখানে আমি একবার প্লাস মাইনাসটা খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমার কোনো পেরেন্ট উপড়ে নেই বেশি, নাহলে অনেকগুলো পেরেন্ট উপড়ে যায় সবারই। তো এই দেখুন বন্ধুরা, এখানে যে আমার এই পয়েন্ট দেখছেন, এই পয়েন্টটি হচ্ছে আমার পজিটিভ। আর এদিকে যেখানে এই যে পয়েন্টটি আছে আমার, এই পয়েন্টটি হচ্ছে আমার মাইনাস নেগেটিভ। এটি আমার প্লাস, এটি আমার মাইনাস। আর যে আমার আগেকার চার্জিং জ্যাকটা ছিল বন্ধুরা, আমি তোমাদের দেখাচ্ছি এক মিনিট। এই দেখুন, এই চার্জিং জ্যাকটা আমার আগে লাগানো ছিল। এটি বন্ধুরা আমাদের ঘরে লাগানো অবশ্যই যাবে, একদম ভেঙে নেই, একদম ভালো আছে। কিন্তু এটি আমরা যদি আবারও লাগাই তো আমাদের এটি আবারও ভেঙে যাবে। তার জন্য বন্ধুরা এরকম আমরা একটা চার্জিং জ্যাক লাগাবো, যেটি খুব সহজে কোনো অনেক দিন তোকে টেকবে আর খারাপ হবে না। তোমাদের পয়েন্টগুলি তো আমি বলে দিলাম খুব সুন্দরভাবে। এই দেখুন, এটি প্লাস, ভালো করে দেখার চেষ্টা করুন, এটি প্লাস আর এটি মাইনাস। তোমার যদি পয়েন্টগুলি উপড়ে যায় তো তোমরা কীভাবে ট্র্যাক করবেন, তো তোমার যদি এইখানে সব পয়েন্টগুলিই উপড়ে যায় তো তোমরা মাইনাসটি, এ দেখুন এইখানে যে জায়গাগুলি আছে সেই জায়গাগুলির মধ্যে তোমরা মাইনাস দিতে পারো। এই ইউএসবি যেটা আছে, এটা যে পয়েন্ট চারটি আছে, চারটির মধ্যে একটা জায়গায় তোমরা মাইনাস খুব সহজে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর অনেক, আর এখানে যদি প্লাস পয়েন্টে যেটি আছে বন্ধুরা আমাদের, এ দেখুন এখানে যে আমার প্লাস পয়েন্টটি আছে, এই প্লাস পয়েন্টে যদি তোমাদের উপড়ে যায় তো এইটাকে ট্র্যাক করার চেষ্টা করুন। দেখুন এই পয়েন্টটি আমার আছে এখানে, তো এখানে দেখুন ডট ডট দিয়ে আছে। তো এটা আমি যেমনি পাল্টাবো
দেখুন এখানে যে আমার ডট ডট পয়েন্ট আছে কিনা, এটি আমার আইসি আছে, আর আইসির যে এই পয়েন্টটি আমরা দেখছেন, এই পয়েন্টটি আমাদের প্লাস দেওয়া আছে। অনেকগুলি দেখবে বন্ধুরা এখানে ডায়োড দেওয়া থাকে, এখানে ডায়োড দেওয়া থাকে, তার ডায়োডের যে আমাদের কালো পটিটা থাকে সে কালো পটিটার দিকে প্লাসটা দিয়ে দেবেন। আর যদি এরকম আমাদের আইসি দেওয়া থাকে তো আইসিরেই দেখুন এই পিঙ্কটা ভালো করে দেখিয়ে রাখেন, এই পিঙ্কটিতে আমাদের পিঙ্কটির প্লাস দিয়ে নেবেন চার্জিং জ্যাকের। তো তোমাদের একবার আমি ভালোভাবে চেক করে দেখান দিচ্ছি মাল্টিমিটারের মাধ্যমে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরকম বন্ধুরা আমি এখন মাল্টিমিটারটি নিয়ে নিয়েছি, দেখুন এবারে যে আমাদের পয়েন্টগুলি ছিল বন্ধুরা, এই দেখুন যে পয়েন্টগুলি আমাদের ছিল, দেখুন এই মাইনাসের যে পয়েন্টটি ছিল, এ দেখুন এটি মাইনাসের সাথে আমাদের বিপ আসছে খুব সুন্দরভাবে, এ দেখুন। আর যে আমাদের প্লাসের পয়েন্টটি ছিল, সেই প্লাসের পয়েন্টটির সাথে যদি আমরা একটু ছুঁয়ে দেখি, তো দেখাচ্ছি বন্ধু এক মিনিট, আওয়াজ শুনতে পাবেন বন্ধুরা তোমরা, দেখুন এ দেখুন এটি হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট। তো আমাদের যে আইসি এইখিন দিয়ে আছে এটি আমার প্লাস বেটে, আর যদি নেগেটিভ তার উপরে যে তোমরা যে কোনো জায়গায় দিতে পারো, আর যে কোনো জায়গায় যদি না দেও তো আমাদের অবশ্যই আইসির এই পয়েন্টটি দিয়ে দেবেন, এটি প্লাস আর এটি মাইনাস। তো চলুন তাহলে এলে আমরা এক একটা কানেকশন খুব সুন্দরভাবে এখন করে নেব। তো এটা যে আমার এরকম এইখানে যে আমার পিঙ্কটি আছে, এই পিঙ্কটির হচ্ছে আমার এই সাইডে একটা প্লাস, এই সাইডটা মাইনাস, এরকমভাবে ধরবেন তাহলে এটি হচ্ছে আমার প্লাস আর এটি হচ্ছে আমার মাইনাস। তো এই দুটি পয়েন্টে আমি এখন দুটো তার কানেক্ট করে নেব, এ দেখুন এই দুটো পয়েন্টে, তার জন্য এখানে আমি একটু পেস্ট না গেলাম, দেখুন এবারে যে আমার এখানে তারগুলি আছে তারগুলি আমি এখন সোল্ডিং করে দেবো প্লাস মাইনাস দেখে। তো প্লাসের সাথে প্লাস আর মাইনাসের সাথে মাইনাস দিয়ে দেবো বন্ধুরা, আমি প্লাস মাইনাসটি খুব সুন্দরভাবে এখন লাগিয়ে নিয়েছি। এবার তোমাদের এটা আমি একবার চেক করে দেখাচ্ছি যে এটা আমার কাজ করছে না। তো এখানে যে আমার পয়েন্টটি আছে, এ দেখুন এখানে যে আমার দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্ট আমি খুব সুন্দরভাবে সোল্ডিং করে নেবো। আর এখানে যে আমার পয়েন্টটি একটু উপরে গেছে, তো এখানে যে আমার এই পয়েন্টটি আছে এটিকে আমি অল্প স্কেচ করে এই জায়গাটিতে আমি সোল্ডিং করে নেবো খুব সুন্দরভাবে, এ দেখুন যে জায়গাটিতে আমি এখন স্কেচ করলাম ওইখানেটা আমি সোল্ডিং করে প্লাস তারটি যেটি আমার ছিল সেই প্লাস তারটি আমি লাগিয়ে নেবো খুব সুন্দরভাবে। দেখুন প্লাসটি লাগিয়ে নিয়েছি, এবারে যে আমার মাইনাস পয়েন্টটি আছে সে মাইনাসটি আমি এখন খুব সুন্দরভাবে লাগিয়ে দেবো, এ দেখুন মাইনাসটি আমি খুব সুন্দরভাবে এখন লাগিয়ে দিয়েছি। এবারে তোমাদের এটা আমি একবার চেক করে দেখাচ্ছি, এ দেখুন বন্ধুরা এখানে আমার কাছে একটি চার্জার আছে, যেমনি এটা আমি চার্জে দেবো তেমনি আমার লাইট জ্বলা দরকার, তো বন্ধুরা তোমরা যেমনকে দেখছো এখানে আমার লাইটটি ব্লিঙ্কিং হচ্ছে, আর যখন আমি এই পয়েন্টটিকে এই আইসিটিকে আমি যেমনি চিপছি দেখুন তেমনি আমার লাইটটা একদম কন্টিনিউ জ্বলছে, এ দেখুন মানে এখানে আমার কোথাও একটা সোল্ডিংয়ে কোথাও গণ্ডগোল আছে, তার জন্য এরকম সমস্যা হচ্ছে। তো যেখানে আমার সোল্ডিংয়ে গণ্ডগোল আছে আমি সেখানে এটি খুব সুন্দরভাবে সোল্ডিং করে দেবো। বন্ধুরা তোমরা যেমন দেখলেন ডুমটি আমার ব্লিঙ্কিং করতেছিল, আসলে বন্ধুরা এটি কোনো সমস্যা নয়, এটি আমাদের লোডে নেই, মানে ব্যাটারি এটির সাথে আমরা কানেক্ট করিনি, তার জন্য এই ব্লিঙ্কিং সমস্যাটি ঘটেছিল। আর এটির সাথে যখন আমরা ব্যাটারি কানেক্ট করব তখন এই ব্লিঙ্কিং হবে না, এটা সবসময় লাইটটি জ্বলতেই থাকবে। ও ঠিক আছে তাহলে বন্ধুরা এখন আমরা এখানে যে পয়েন্টগুলি আছে এই পয়েন্টটি আমরা মানে ডিসকানেক্ট করে নেবো, সোল্ডিংটি ডিসোল্ডিং করে নেবো তারগুলিকে। আর যে আমাদের এখানে বক্সটি আছে এক মিনিট দেখাচ্ছি তোমাদের, এখানে যে আমাদের বক্সটি আছে এই বক্সটির সাথে আমরা যে এখানে আমাদের খাঁচা ছিল, দেখুন এখানে যে খাঁচাটি ছিল সে খাঁচাটি আমরা ফিট করব। তো তাহলে তোমাদের দেখাই আমি এটি কীভাবে ফিট করব। তো আমরা দেখছি কোথায় ফিট করব, এইখানে হয়ে গেলে এইখানে ফিট করে দেবো, আর এখানে না হলে, তো বন্ধুরা আমি এখন ভাবছি যে এই জায়গাটিতে আমি লাগাই দেবো, তার জন্য এখানটাতে একটু আমার ফাঁক করে নেবো ভালোভাবে সোল্ডিং মেশিন করে গলিয়ে দেবো, যাতে এটি আমার লাগাতে সুবিধা হয় গোল করে। দেখুন এটি আমি খুব সুন্দরভাবে এখন গুছিয়ে নিয়েছি,
এইখানে এবারে আমার যে পিংটি ছিল সে পিংটা আমি এখানে ঢুকিয়ে চেক করে নেব, যেটি আমার কাজ করছে ঢুকছে না। এতক্ষণ আমাদের এটি ডিস্টার্ব হচ্ছে, তাহলে আমি আর একটু এটি ফাঁক করে নেবো ভালোভাবে। দেখুন এটি ফাঁক করে নিয়েছি, আর এটি যেটি আছে এটি আমার একটু সল্টিংটা যেমন লাগছে ভালোভাবে হয়নি, তো এটি আমি আর একটু ভালোভাবে সল্টিংটা করে নেবো। এদের মধ্যে দড়িটা এখন আমি ফিট করে দিয়েছি খুব সুন্দরভাবে। এখানে তোমরা হালকা করে ফেভিকুইক লাগিয়ে দেবেন, তাহলে এটি একদম ভালোভাবে ফিট হয়ে যাবে। এবারে যে আমার এখানে বোর্ডটি আছে সেই বোর্ডটির সাথে আমি কানেকশনটি করে নেব খুব সুন্দরভাবে, পাক্কা কানেকশন, যেমন আমার তার গিলিয়ার কোনো দিন ছিঁড়ে সেরকমভাবে। তো এই দেখুন এটি আমি সল্ডিং খুব সুন্দরভাবে করে দিয়েছি, আর এখানে যে মাইনাসটি আছে সেটা মাইনাস পয়েন্টের সাথে করে দেবো। দেখুন এটা আমি খুব সুন্দরভাবে মাইনাসের সাথে কানেকশন করে দিয়েছি। এবার এটিকে আমি একটু ভালোভাবে ক্লিন পরিষ্কার করে নেবো, যাতে আমার শর্ট সার্কিট না হয়, তার জন্য একটু আমি পেট্রোল নিয়ে ভালোভাবে এটি ঘষে দেবো। বন্ধুরা ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে, তার জন্য ক্ষমা করে দেবেন, তোমাদের একটা জিনিস ভালোভাবে বোঝাবার জন্য একটু দেরি হয়ে গেল। এটি আমি বললে বন্ধুরা 5 মিনিটও ভিডিওটি বানান দিতে পারতাম, কিন্তু তোমাদের আমি একটু দেরি করে শিখালাম, কারণ ভালোভাবে তোমাদের বুঝালাম। দেখুন এবারে যে আমার ব্যাটারি ট্যাটারি কানেকশানগুলো ছিল, তো আমি তার আগে এটি আরেকবার চার্জ করে দেখি নিই যে এটি আমার কাজ করছে না। এই দেখুন ওরা এটি আমার খুব সুন্দরভাবে কাজ করছে, দেখুন ব্লিঙ্কিং হচ্ছে লাইটটা, এই দেখুন খুব সুন্দরভাবে। তো এটি এখন আমি খুলে নিচ্ছি, এটি এবারে আমি এখানে খুব সুন্দরভাবে এটি যেমনভাবে ছিল সেরকমভাবে ফিট করে দেবো। দেখুন খুব সুন্দরভাবে এটি আমি ফিট করে দিয়েছি। তার আগে মধ্যে এখানে যে আমার কানেক্টারগুলো ছিল স্পিকার কানেক্টার আর ব্যাটারি কানেক্টারগুলো, সেই কানেক্টারগুলো আমি কানেক্ট করে নেব। দেখো আমাদের এটি এখন আমি ফিটিং করে নিয়েছি খুব সুন্দরভাবে, তোমরা সবখানে দেখে নেবেন ভালোভাবে এটি ফিট খেয়েছে না। তো এখানে যে আমার নাটগুলি ছিল সেই নাটগুলি আমি এখন খুব সুন্দরভাবে লাগিয়ে দেবো, যেমনভাবে লাগানো ছিল। আর এবারে এখানে যে আমার কাপড়টি ছিল সে কাপড়টিও লাগিয়ে নেবো, মানে যে দড়িটি ছিল। আর এখানে যে আমার নাটগুলি ছিল সে নাটগুলি আমি খুব সুন্দরভাবে টাইট করে নেব। এরকম ধরে আমি টাইট করে নিয়েছি খুব সুন্দরভাবে। আর এখানে যে আমার জালতিটা আছে বন্ধুরা, জালতিটা আমি খুব সুন্দরভাবে যেমনভাবে লাগানো ছিল ওরকমভাবে লাগিয়ে দেবো।
এই দেখুন খুব সুন্দরভাবে এটি আমি লাগিয়ে দিয়েছি। আর এখানে যে আমার এই পর্দাগুলো আছে, পর্দাগুলোর উপর দেখে রাখুন বন্ধু, সবাই ভাবে এটি এরকমভাবে লাগাতে হয় কিন্তু না বন্ধু, এটিকে আমাদের উল্টোভাবে লাগানো হতে হয়, তাহলে আমাদের ভালোভাবে বেছে নেবে। আর যদি তোমরা উল্টো দিকে না লাগাও তাহলে এটি ভালোভাবে বেছে নেবে না। এই দেখুন এটি তো আমার লক নিয়ে ভেঙে গেছে, লক দিয়ে তার জন্য এখানে যে আমার টেপটা ছিল সেই টেপটি আমি লাগিয়ে দেবো। দেখুন এবার আমার এই যে সাইডটি ছিল সাইডটি তো আমি খুব সুন্দরভাবে এটি লাগাই দেবো। দেখুন এটি লাগানো নিয়েছি আমি খুব সুন্দরভাবে। এবারে যে আমাদের এখানে সুইচেরগুলো ছিল সেই সুইচেরগুলো আমি লাগিয়ে দেবো। এটি তো আমি অল্প হালকা করে ফেভিকুইক দিয়ে দেবো, এটি আমার ভালোভাবে এটি কাজ করে। তো তোমাদের এখানে আমি আরেকবার এটি চার্জ করে দেখান দিচ্ছি যে এটি আমার কাজ করছে না না, তার জন্য আমি যে চার্জারটি আছে চার্জারটি আবার এখানে লাগিয়ে দেবো। আর এই দেখুন বন্ধুরা এখানে যে লাইটটি আছে লাইটটি আমার খুব সুন্দরভাবে জ্বলছে, মানে খুব সুন্দরভাবে আমার চার্জ হচ্ছে। দেখুন দেখতে পাচ্ছেন আশা করি। আর তখন যে আমার ব্লিঙ্কিং সমস্যাটা হতেছিল বন্ধুরা, ওটা কোনো সমস্যা নেই, যখন ব্যাটারিটা আমার ফুল চার্জ আছে তার জন্যই আমাদের এটি পুরো জ্বলছে, মানে লোডে আছে, আর তখন আমাদের লোডে ছিল না তার জন্য ব্লিঙ্কিং করতেছিল। তো এটি আমি খুলে নেবো খুব সুন্দরভাবে। আর বন্ধুরা তোমরা এখানে অবশ্যই একটু ফেভিকুইক লাগিয়ে দেবে, না এটা বারবার উপড়ে যাবে, এই জিনিসটা খেয়াল রাখবে। আর এটাকে তোমাদের একবার আমি চালু করে দেখান দিচ্ছি যে এটা আমার কাজ করছে না না। দেখুন বন্ধুরা এটি আমাদের খুব সুন্দরভাবে কাজ করছে, আমি কোনো সং প্লে করতে পারছি না কারণ কপিরাইটের সমস্যা আছে। তাহলে তোমাদের ভিডিওটি কেমন লাগলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন। তো তোমরা এরকম ব্লুটুথ খুব সহজেই তোমরা মেরামত করতে পারো, কোনো সমস্যা হলে আমার কমেন্ট করে বলবেন। তাহলে ঠিক আছে বন্ধু, তাহলে আজকে পর্যন্ত এতটাই, পরের ভিডিওতে আবার তোমার সাথে দেখা হচ্ছে একটি নতুন টপিকের সাথে।